এখন বাড়িধারায় চলে আসলাম। বাড়িধারার পিছনে আর মহাখালীর যে বন্ধু ওয়েট করার কথা ছিল সে আসলে আমাদের জন্য ওয়েট করে চলে গেছে। আমাদের একটু পান্থপথে যে বন্ধুর অফিসে গেছিলাম সেখানে তার একটু দেরি হয়ে যাওয়ার কারণে সে আর ওয়েট করে নাই। আমাদের দেরি হয়ে যাওয়ার কারণে ওকে আমরা বিদায় দিয়ে দিচ্ছি আর আমরা ওর সাথে দেখা করতে যাইনি মহাখালীতে। এখন আমরা বনানীতে চলে আসলাম, বাড়িধারাতে চলে আসলাম। এখানে আরেকজন পরিচিত লোক আছে, ওনার সাথে একটু দেখা করব, তারপরে বাসার জন্য টুকটাক ইফতারি কিনে বাসায় চলে যাব আমরা। আমরা বাড়ি যাওয়ার কাজ শেষ করে এখন বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। বাসায় যাব। তা বাসায় যাওয়ার আগে ছোটো একটা কাজ আছে, সেটা হচ্ছে যে বাসায় যাওয়ার আগে একটা ইফতারি নিতে হবে। ইফতারিতে নিয়েই তারপরে বাসায় রওনা দেব। আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা জাস্ট একটু অনেক ঘুরতে বের হইলাম অনেকদিন পর বাইক নিয়ে, সেই জন্য আর কি ভিডিওটা করা। এটা ওরকম কোনো কিছু এটার ভিতরে দেখানোর মতন বা আপনাদেরকে নিয়ে শেয়ার করার মতন কিছু নাই। জাস্ট একটু কাজে বের হয়েছিলাম, সেই সুবাদে এই কাজগুলি করে নিলাম আর সাথে ভিডিওটা করলাম।
কাজ দেখতে থাকুন। আমরা যাচ্ছি সুবানবাগে ইফতারি কেনার উদ্দেশ্যে। কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম মিস্টার কাবাবের ইফতারি। আজকে যাচ্ছি হলো সুবানবাগের একটা ইফতারি শপ আছে, ওটা খুব ভালো ইফতারি ওরা ইয়ে করে বানায় এবং মিনি সাইজের সব কিছু ফাস্টফুড আইটেমের সেটাই নেওয়ার জন্য যাচ্ছি। তা বন্ধুরা তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটা। ডিসপ্লে কত করে? 4 পিস জন। এটা দেন 4 পিস। এটা কি পনিরের নাকি? এটা কত করে পিস? এটা চিকেন? আর এটা কি, এটা কি শুধু, এটা কি ভেজিটেবল নাকি? চারটা, এটা তো চারটা বার্গার দিও চারটা। বার্গার দিও চারটা। আলিম কি গরুর না খাসি? হ্যাঁ, ওটা কত বেটা? ওটা কি বলে? হ্যাঁ, এটা কি নাম কি? ফুড ডেনিস। আচ্ছা, ওটা দিয়ে দো চারটা তাহলে। কথা হলো আমার, এখানে বাসি কোনো আইটেম নাই তো? না,
সালাম। পিস হিসেবে নাকি গ্রাম হিসেবে? গ্রামে কটা আসে? আমাকে দুইটা স্যান্ডউইচ দেন, স্মক চিকেনটা দিয়ে দেখেন, বাটার চিকেন আছে নাকি? আচ্ছা তাহলে ওটাই দেন। আচ্ছা তাহলে দেখেন, উনি যেহেতু বললো তাহলে স্মক চিকেনটাই দেন। আচ্ছা এটা 100 গ্রামে কাটা ওঠে, ডান। আর এই জিনিসটা কি জানি বলছিলেন আপনি? আমাদের ইফতারি কিনা শেষ, এখন বাসায় যাচ্ছি, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা আজকের এই ভিডিওটা জাস্ট আমি অনেকদিন বাইক নিয়ে বের হই না, যাই ভিডিও করতেছি গাড়ি নিয়ে করতেছিলাম বা রিক্সা নিয়ে করছিলাম, তাই জন্য আজকে একটু বাইক নিয়ে বের হইলাম। বন্ধুরও কাজ ছিল বাড়ি ঝাড়াতে, সেখানে গেলাম। আর বিশেষ করে আমি যেহেতু অনেকদিন ধরে বের হই না, সেই কারণে আমি আরও একটু মন খুব ইচ্ছা হলো যে না তাহলে বন্ধুর সাথে বের হই, দুজনে একসাথে বের হয়ে আপনার একটা ভ্রমণ দিয়েও আসি আর সাথে একটা ভিডিও করি, এই সুবাদে ভিডিওটা করা। তা আর তেমন কিছু এখন আর বলার নাই। বন্ধুরা যারা আমার ভিডিওটাকে দেখতেছেন বা ভিডিও দেখছেন, এখনও যারা সাবস্ক্রাইব করেন নেই, আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।